পীরগঞ্জে সাবেক এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় রংধনু বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোনালী ব্যাংকের সাবেক অবসরপ্রাপ্ত কেশিয়ার ওসমান গনি রংধনু সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন কৌশলে সমিতির অর্থ আত্মসাত করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ সময় রায়হান কবির ও জামান উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।